ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে যদি মসজিদের ইমাম সাহেবের দাড়ি না থাকে তাহলে তার পিছনে সলাত আদায় করা এটা ঠিক হবে কি না জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, দাড়ি রাখা এটা যদি কেউ সুন্নাত বলে অস্বীকার করে তাহলে অবশ্যই তার পিছনে সলাত আদায় করা যাবে না, ভুল হবে। এবং যদি সে অস্বীকার না করে, সে রাখতে পারছে না, তাহলে সে অবশ্যই গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। দাড়ি ছেড়ে দেওয়া উচিত, দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দিতে হবে। দাড়ি কাটাও যাবে না এবং দাড়ি ছিলাও যাবে না, দুটোই গুনাহের কাজ। অতএব যদি কোনো ইমাম দাড়ি কি করে কেটে ফেলে তাহলে সেক্ষেত্রে তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যেহেতু সে ইমাম, তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তার পিছনে সলাৎ আদায় না করাটাই উত্তম হবে, যাতে সে মানে পৃথিবীতে বেঁচে থাকতে নিজেকে সংশোধন করে নাই। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ।